ശ്രീമനാരായണ. സംസാര സര ഭക്ത ഭവരെ ബന്ധാ കളാ ഠാകൂര സംസാര സര ഭക്ത ഭവരെ ബന്ധാ കളാ संसार सारा भक्का तब भवारे बंधा तला था लखे जो जना रे गजा डकी ना है ते परज ঘোরারণে মরগুনি ডাকি রাহে চক্র পান ভক্তি চিতে থানি চরণ কটে মায়া করু থানি প্রভু মায়া করু থানি প্রভু মায়া সংসার ভকত ভবরে বন্ধা করা ଘଟଣ ଯାଏ ଅଧା ସ୍ୱର୍ଗରେ ରହି ଦେଖିବା ନାରାୟଣ ନା
কেবল দেবকী তা স্বামী সহ স্বামী সহিত চালি গল আউ দেব কি এঠি বাসর রাতে উদযাপন করুছে না কেবে হেলা সে মানকর বিবাহ আউ কেউ মানে হেউছন্তে মোর ভগ্নী পতি বিথরবর মহারাজ তব ঘোষ দৈবকু বিবাহ করছন্তি দেবকে মথুরার যতুকুল শ্রেষ্ঠ সুদেবক পুত্র শ্রীমান বসুদেবক সহিত বসুদেব বসুদেব তম সমস্কন্দ বেন্দি নুহে সে পণে কেউ সহস অনুমতি পচারিয়া প্রশ্ন বসুদেব সহিত পঠাইবি সমন সদন আদেশ শির ধৈর্য রাখে সভাপতি দেখো দেখো মহামন্ত্রী 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 যাইথিলে চোছিবাকো মেরো কেরে সঙ্গে সঙ্গে মোর দেবাসুর গন্ধর্ব কেনর ন পচারি মতে বেত কেম্প বেবা দেলে মোর দুই ভগ্নী আজ পচারিয়া প্রশ্ন বসুদেব সহিত পঠাইবি সমন সদন সে তেনে ঘুম আজে হত্যা করিবি রাজা ধীরাজ ক্রোধ সম্বরণ করন্তি বিগত দিনর কথা ন ফেরি বকিবি অকুর বিগত দিনর কথা ন ফেরি বকিবি অকুর এই বুহে রাজা আসছন্তি বনিমা যাও আচ্ছা দেব কি সহিত রে বসুদেব কো এঠা কো ধরি আনো সে পাশর রাতে কো ও আজে মূর্ত আসররে পরিণত করিবি আদেশ শির ধৈর্য রাখে সভাপতি মহারাজ বৃদ্ধ পিতাঙ্ক উপরে ক্রোধ করি কৌশি লাভ না ছত্রপতি কারণ মানুষ বৃদ্ধ হওয়া সঙ্গে সঙ্গে জ্ঞান মধ্যে লোপ হয়ে যায় যদি আপনার অনুপস্থিতি পিতা কিছু ভুল করছেন তাহলে তাকে ক্ষমা করে দিও অনুমতি রে বসুদেব ভলি গোটাই অপদার্থ দেব কি তার কে বাবা কঞ্চ মতে ডকাইল বাবা হিত মো মেরু গিরিরে গিরিরে অবসান করুথিলা বলে আপন কাহিকি মো তোই কনিষ্ঠ ভগ্নে কো বিবাহ করি দেলে বৃদ্ধ পিতা হিসাবরে মতে ক্ষমা কর রাজ চক্রবর্তী হ্যাঁ মহারাজ বুড়া রাজাঙ্কু ক্ষমা করি দিও দেলি ক্ষমা কেন্ত অযোগ্য পিতা রাজ
চক্রবর্তী কংসর ফুড়ে ফুড়ে অবিবেকী পিত দুঃখ লাগে বর্বর আরে দুরাচার আরে মূর্খ আরে শৃঙ্খল জানে ভক্তি বিভেদ লোপণি ভাঙে তোর কত জননে জন্ম দেলা পুণি মধ্যে হীন তৈ শপথ তো সন্মুখে মুত করিবি মোহর শশক কোপে তোতে দিয়ন্তি পকাই নতু ভাবিরে দিয়ন্তি জয় তোমার এতে স্পর্ধা মো ভৌণী দেবকী কু ধরি তুমি পণে মধু চন্দ্রিকা উদযাপন করুছ না আজি তোমাকে হত্যা করিবি বসুদেব বসুদেব শান্ত হুন্তু মহারাজ শান্ত হয়ে যাতু হে নরপতি ঘেনাম ভারতী যা কহুছি মুহি হে নরপতি ঘেনাম ভারতী যা কহুছি মুহি অগ্নিপতি দুহে হতেন করন্তু বীর বিহিত বিচার করিব হে বীর বিহিত বিচার করিব হে বীর মনকু করিন রাহে মথু রানরপতি হেন মহার বিনতি হে মথু রানরপতি
ହତ୍ୟା କରନ୍ତୁ ଦୈତ୍ୟପତି ଅଖୁର ବସୁଦେବକୁ ହତ୍ୟା କଲି ଅଖୁର ଦେବକୀ ନିଶ୍ଚୟ ବିଧବା ହୋଇଯିବି ଅଖୁର ସତୀ ନାରୀ କେବେ ହେଲେ ଦ୍ୱିତୀୟ ସ୍ୱାମୀ ଗ୍ରହଣ କରିପାରେ ନା ଭାଇ ହୋଇ ଭଉଣୀ ପ୍ରତି ଏତେ ଅଭିଚାର କଲି ଅଖୁର ସାରା ପୃଥିବୀ ଆପଣଙ୍କୁ ନିନ୍ଦା କରିବ ମହାରେ ଅଖୁର ଆପଣଙ୍କୁ ନିନ୍ଦା କରିବୁ ଅଖୁର ମୋ ମତୁରୀ ବସୁଦେବ ସହିତରେ ଆଉ ଥରେ ଦେବକୀକୁ ବିବାହ ଦିଅନ୍ତୁ ଆପଣ ଥିବା ଉପସ୍ଥିତି ସମୟରେ ଏ ବିବାହ କାର୍ଯ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ ମହାରାଜ ଏ ବିବାହ କାର୍ଯ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ ମହାମନ୍ତ୍ରୀ ଅକୁରଙ୍କ କଥାରେ ତମ ତିନି ଜଣକୁ କ୍ଷମା ଦେଲି ନଚେତ ପିତ ଅଗ୍ନିପତି ସମସ୍ତଙ୍କୁ ଏକ ମୁହୂର୍ତ୍ତରେ ହତ୍ୟା କରିଥାନ୍ତି ଆସ ଆସନ୍ତାକାଲି ଆଉ ଥରେ ଏଇ ଦେବକୀ ସହିତରେ ବସୁଦେବର ମହାସମାରୋହରେ ବିବାହଘର ଅନୁଷ୍ଠିତ ହେବ ଆସ ଆସ ମହାମନ୍ତ୍ରୀ ଅକୁର ବିବାହ କାର୍ଯ୍ୟର ଆୟୋଜନ କରିବା ଚାଲନ୍ତୁ ମହାରାଜ ସବୁ କଲା କର୍ମର ଫଳ ଅଧର୍ମର କ୍ଷଣ ସ୍ଥାୟୀ ଧର୍ମ ଯୁଗେ ଯୁଗେ ଧର୍ମ ଯୁଗେ ଯୁଗେ ଧର୍ମ ଯୁଗେ ଯୁଗେ ବୁଢ଼େରେ ଯାଏ ତୁମେ ଖାଲି ସେ ନାରାୟଣଙ୍କୁ ଡାକୁ ସେ ନାରାୟଣ ତୁମର ଦୁଃଖ କଷ୍ଟ ସବୁ ଦୂର କରିଦେବେ ବୁଢ଼େରେ ଯାଏ ଦୁଃଖ କଷ୍ଟ ସବୁ ଦୂର କରିଦେବେ ବୁଢ଼ା ରାଜା ଏଠି ରହିବ ଏଠି ରହିବ ରହିନାରାୟଣ ଜପ କରିବ ଏଠି ରହିବ ରାଜା ଏଠି ରହିବ ରହିନାରାୟଣ ଜପ କରିବ ଏଠି ରହିବ ନାରାୟଣ ଜନ୍ମ ହେବେ ଗୋପୁରରେ ବଢ଼ିବେ ଶ୍ରୀରେନ୍ଦ୍ର ସବୁ ଦେଖିବ ଏଠି ରହିବ ମହାରାଜ ଏବେ ରାକ୍ଷସ ବଂଶ ସମୂଳେ ହୋଇବେ ଧ୍ୱଂସ ଏବେ ରାକ୍ଷସ ବଂଶ ସମୂଳ ହୋଇବେ ଧ୍ୱଂସ ଅନ୍ୟାନନ୍ଦ ଦ୍ରୌପଦୀ ହୋଇବ ଏଠି ରହିବ ଅକୁର କହିଗଲେ ସବୁ କଲା କମଳ ଫଳ ଏ ମଣିଷ ଯାହା କରେ ତାହା ହିଁ ଭୁଲେ ହେ ନାରାୟଣ ତୁମେ ହିଁ ଏକା ଭରସା ଠାକୁରେ ତୁମେ ହିଁ ଏକା ଭରସା ତୁମେ ଏକା ଭରସା
শাসন সারা বুলি বুলি এ অটা গন্ধির বাদ হেলানি এ দল সাইরু মর সাই ইয়ে উপর সাইরু দল সাই এ আজিকার ঘর প্রতিষ্ঠা গলে এ কালিকার বদ ঘর এ আজিকার বিভার কাজ গলে এ কালিকার যৌঠি ঘর হে আঠ ন দশ শেষকু হাঁডি বাড়ি ওরা কৌন হু মু মনা গলি মু এই গাঁ রা কুল বুড়ি নিলে গিজি হব নেই আউ ভাজিকি থাকু তোম কল্যাণ গুড়াক মতো উঠালি দো না পুরাই কী মো কল্যাণ গুড়া তো দে গন্ধি না কন মহারাজা কৈশ কুয়া দেশ দেব কি বসু দেবরাজ বিবাহ বাঘ খাউছি পহলা বাঘ খাউছি কাহু বাঘ খাউছি ইয়ারে কালা পুরাই তুকু সিয়ারে জৌড়া ভণ্ডারী এ ভণ্ডারী এ পর্যন্ত ঘরে নাই কুয়াড়ে মাছ ধরি পড়েছি এমনি পুরি বিবাহ কার্য করিবে এ মহারাজা কৈশ কুয়া দেশ দেব কি বসু দেবরাজ বিবাহ বাহর মু নিজে করছি বিবাহ করলে মহারাজা কৈশ সে কুতি মুস্থিতে বিবাহ কার্য সম্পূর্ণ হব মু কামনা করুছি সে মুন্ড নিলে কিছু হব নেই সঙ্গে সঙ্গে দেখে পুরাই তো আম উয়াস দাঁত ঢোল মহুরী ফাটি পড়ব না শুভবেল গড়ি যাচ্ছি মহু ডাকি দিও এ বারিকেড় হল ঝিও এই তো ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পর ব্রহ্ম এ দশমেশি এ গুরু মে নম গণে নারায়ণে রুদ্রে অম্বিকে ভাস্করে তথা এ ভিন ভিন লোক দ্রব্যম এ পঞ্চদেব নমস্তে ও মঙ্গল মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল 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 পুণ্ডারী কাজ মঙ্গল মধুসূদন মাধব মাধব বিষ্ণু মাধব শরণ সাধ্যা নিতে এ সকলে কাজে সুমাধব শুভবেলা গড়ি যাচ্ছি পুরাই সন্ত্র পড়ো তোম হস্ত দিও তোম হস্ত দিও মন্ত্র ভুল হলা গৌতম কল কইল এ হলিলা হলিলা না তো হলিলা এটা গৌতম হলিয়া যথা গৌতম এ হলিয়া যথা নল এ দমকল দমকল নহ পুরে নাকি আপনা সন হয় এটা নল সময়ন্তী
ମୁଁ ବ୍ରାହ୍ମଣ ନା ତମେ ବ୍ରାହ୍ମଣ, ଏ ସବୁ କଥା ତମେ ଖାଲି ଧରୁଛ ତ ପୁରା ଶୁଭ ବେଳା ଗଡ଼ି ଯାଉଛି ମନ୍ତ୍ର ପଢ ନଳ ଇଏ ଦମୟନ୍ତୀ ଯଥା ବସୁଦେବ ସହ ଏ ଦେବ ଏ ହସ୍ତ ଇଏ ଫିଟାଇବ ମୁଁ ଫିଟାଇବି ଛାଡ଼ିକି ତୁମେ କ୍ୟା ଘୋଷଣା ଘୋଷଣି କରୁଛ କହିଲ ଆଜ୍ଞା ଭାଇ ଇଏ ମୁଁ ତ ଯାଇଥାନ୍ତି ଜଣେ ସାଧ ମନ୍ତ୍ର ମଙ୍ଗେଇବାକୁ ତମେ କହିଲ ନନା ଆଶା ଆସ ଗୋଟେ ବିବାହର କାର୍ଯ୍ୟ ଅଛି ମୁଁ ମନେ କଲି ବିବାହର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେଲା ଆଉ ଦକ୍ଷିଣ ଗଣ୍ଡାକ ତୁମେ ପୋଷ୍ଟ କାର୍ଡରେ ପାଇବ ପୋଷ୍ଟ କାର୍ଡ ନା ଆଧାର କାର୍ଡରେ ପାଇବି ଏରା କ'ଣ ଧରିଛ ଏରା ଅରୁଆ ଚାଉଳ ଗଣ୍ଡେ ତା ଭିତରେ ସାପୁଆ ପୋଟଳ ଗୁରା ଧରିକି ତମ କାନ୍ଧ ଘାରି ଖାଇଗଲାଣି ଭାଇ ଭୋଜି ହେଇଛି ତ ଭୋଜି ଅଛି ଅଛି ପୁରା ହେଇଯାଏ ଚାଲ ଚାଲ ଭୋଜି ଖାଇବ ଚାଲ ବେର କଂସ କେବଳ ସସମ୍ବାଦ ବ୍ୟତୀତ ସମ୍ବାଦ ଶୁଣିବାକୁ ରାକ୍ଷସ ଗନ୍ଧର୍ବ କେନର ନାଗ ଆଉ ଯେତେ ଉପଜାତେ ସମସ୍ତ ରହିବ ମୋ ଅଗ୍ନିର ବେଦ ମୁହୂର୍ତ୍ତେ ଏଜେ ମୁଁ ପାହିବି ରଥ ବ୍ରହ୍ମ ତମେ ଶଙ୍ଖ ଧ୍ୱନି କରିବ ଇନ୍ଦ୍ର ତମେ ସୁବାସ ଜଳରେ ପେଚ କରି ମାରିବ ଆଉ ତୁମରି ଉପରେ ବସିବେ ମୋର ଭଗ୍ନିପତି ବସୁଦେବ ଗନ୍ଧର୍ବ ଗଣ ତମେ ସବୁ ମଙ୍ଗଳ ବାଜଣା ବଜାଇ ଏଇ ଦେବ କି ରଥ ଆଗରେ କରିବ ନୃତ୍ୟ ସେ ପାଗଳ ଶଙ୍କର ଡକାଇ ଶଙ୍କର ତ ଚୁଲୁ ମଣ୍ଡଳୀ ମୁହଁରେ ଲଗେଇ କୈଳାସ ପର୍ବତ ଉପରେ ବସିଥିବେ ତାଙ୍କରି ଭଳିଆ କଞ୍ଚେଡ଼ିଆ ଏଇ ପୃଥିବୀରେ କେହି ନାହାନ୍ତି ଆଜ୍ଞା ସେ ଦେବ କି ରଥ ଆଗରେ କରିବ ତାଣ୍ଡବ ନୃତ୍ୟ ଦୀର୍ଘ ମାସଟିଏ ଛୁଟି ପାଇଁ ଶଙ୍କର ମତେ ଆବେଦନ କରିଛନ୍ତି ମହାରାଜ ନାରାୟଣ ନାରାୟଣ ଶ୍ରୀମନ ନାରାୟଣ ନାରାୟଣଙ୍କ ବ୍ୟତୀତ ଆଉ କଣ କିଛି ନାହିଁ ଦେବର ସେ ମୋତେ ରାମ ରାମ ତୁଣ୍ଡେ ନ ଧରିଲେ କିଏ କଣ ଶୁଳିରେ ବସାଇବ ଏ ଯିଏ ରାମ ରାମ ତୁଣ୍ଡେ ନ ଜପ କରୁଛି ସେ କହୁ ସଂସାର କରୁନି ବାବା ମୁଁ ତ ଖାଲି କୈଶ କୈଶ ଜପ କରୁଛି ମୋତେ ଖାଇବାକୁ ବହୁତ ଗୁଡ଼ାଇ ମିଳୁଛି ଦେବର୍ଷି ଆସନ୍ତୁ ଦେବର୍ଷି ଆପଣଙ୍କ ଆଗମନରେ ରାଜା ଚକ୍ରବର୍ତ୍ତୀଙ୍କ ଦରବାର ଆଜି ଧନ୍ୟ ହୋଇଛି ଦେବର୍ଷି ରାଜା ଚକ୍ରବର୍ତ୍ତୀ ଜାଣନ୍ତି ଯେ ମୁଁ ତାଙ୍କୁ କେତେ ଭଲ ପାଏ ଶୟନେ ସପନେ ମୋର ଖାଲି ତାଙ୍କରି ଚିନ୍ତା ନାରାୟଣ ନାରାୟଣ
ମୁଁ ପରା ମୋ ଇନ୍ଦ୍ରପଦକୁ ତୁଚ୍ଛ ମଣୁଛି। ରା ଚକ୍ରବର୍ତ୍ତୀ କଂସଙ୍କ ଠାରୁ ଏଇ ତ୍ରିପୁରାରେ କେହି ଭାଗ୍ୟବାନ ବ୍ୟକ୍ତି ନାହାନ୍ତି। ଆମେ ତାଙ୍କର ମଙ୍ଗଳ କାମନା କରୁଛୁ। বিশ্বাস করে না, মাত্র মোর তিন জন হেউছন্তি বিশ্বাস যোগ্য ব্যক্তি, আউ সেমান হেউছন্তি মোর মা ইন্দুমতি, আউ মহামন্ত্রী অকুর, আউ দেবর্ষি নারদ। কুহন্তু কুহন্তু দেবর্ষি কে উদ্দেশ্যে আগমন এথে? পঞ্চধারী শুনিলে তো নিশ্চয় শুনিবে, যাহা মাগিবে তাহা দেবি, আবশ্যক হলে এইঠে ইন্দ্রকু হত্যা করি আপনকু মো ইন্দ্রত্ব প্রদান করিবি। সংসার ত্যাগী সন্ন্যাসী নিকটরে এ ইন্দ্রপদ তুচ্ছ ভোজপতি, খালি আপনক বিষয়ে হি ভাবুছি। নারায়ণ নারায়ণ ও বিষয়রে ভোজপতি আপন কোন ভাবুছন্তি কুহন্তু দেবর্ষি। তেবে শুনন্তু রাজন দেবর্ষি, যাহা কহুছি মো শুন। দেবর্ষি তোহর ভগিনী সুতরে দেবা তোহর জীবনা, গর্ভজাত সন্তান হব মোর প্রথম শত্রু ঘটাল, যেতে শীঘ্র পারো দেবকে পশু দেবকু এঠাকু ধরি আন, মো আজি সেমানকু নেন্মম ভাবরে হত্যা করিবি, দেখিবি সেমানকু আজে কিয়ে রক্ষা করিবে। আদেশ শিরধ্বজে রাখে সভাজি। আহুরি কথা অছি ভোজপতি, এ কুমত ঋষিঙ্ক অভিশাপ্য মনে অছি তো। মৃত্যু গলে মুখনাপাত পুণি
ଆଉ ଦେବର୍ଷେ କୁହନ୍ତୁ ମୋତେ ଭଗବାନ କଣ କରିବ କହିବ। ନାରାୟଣ ନାରାୟଣ ବୁଦ୍ଧିମାନ କୁରଙ୍ଗ ସହ ପରାମର୍ଶ କଲେ ସେ ସବୁ ବତାଇ ଦେବେ ଭଜପତି। ତେବେ ମତେ ବିଦାୟ ଦିଅ, କିନ୍ତୁ ଗଲାବେଳେ ଏତିକି କହିଯାଉଛି ଯେ ନଚେତ ନିଜର ଭଣ ମହାରା କଥାର ସତ୍ୟ ସତ୍ୟ ପ୍ରଥମେ ନିରୀକ୍ଷଣ କର ରାଜା ଚକ୍ରବର୍ତ୍ତୀ। ପ୍ରଥମର ମୋ ଏ ବ୍ୟବହାରରେ ଅସନ୍ମତ ଆଦରର ଭଗ୍ନେପତି ବୋଲି ଯାହାକୁ ମୁଁ କଲି ସମ୍ଭାଷଣ ତାରି ଔରସ ଜାତ ସନ୍ତର ମୋତେ କରିବ ହତ୍ୟା ନା। ସେ ନାରଦଙ୍କ କଥା କେବେ ମିଥ୍ୟା ନୁହେଁ, ସେ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ଅଟନ୍ତି ପ୍ରଧାନ ଭବିଷ୍ୟତଜ୍ଞ ନା। ଆଜି ସେମାନଙ୍କୁ ଅଶେଷ ଯନ୍ତ୍ରଣା ଦେଇ ହତ୍ୟା କରିବି। ଘରେ ଥରୁଛି ମୋର ଦେହ ଲୋ ଭଗ୍ନି ତୋହିଲ ତୋତେ କେ କାରଣେ ବେବଦଲ ମୋଜନ ମୁହ ଦେଖାନା ତରଲ ଅସୁଦେବ ସେଇର କାଟି ଦିଅନ୍ତେ ଶୁଭାରେ ଧବା କରନ୍ତି ତୋତେ ମୋହିଲ କହିଲ ବସୁଦେବ। ଓ ଆଜି ତୁମକୁ ହତ୍ୟା କରିବି ବସୁଦେବ ବସୁଦେବ। ମହା ପାପ ହେବ ରାଜା ଚକ୍ରବର୍ତ୍ତୀ। ଦେବକୀ ଆପଣଙ୍କର ସାନ ଭଉଣୀ ପ୍ରଧାନ ତୋ ନାରୀ ଦ୍ୱିତୀୟରେ ବସୁଦେବ ଆପଣଙ୍କର ଭଗ୍ନିପତି ଏବଂ ନିର୍ଦ୍ଦୋଷୀ ବ୍ୟକ୍ତି। ଯେହେତୁ ଆପଣ ନିଜ ହସ୍ତରେ ସେମାନଙ୍କୁ ବିବାହ ଦେଇଛନ୍ତି, ତାଙ୍କ ଉପରେ ମୃତ୍ୟୁଦଣ୍ଡ ନୁହେଁ ଉଚିତ ମହାରାଜ। ସେମାନଙ୍କୁ ଅନ୍ୟ ଦଣ୍ଡରେ ଦଣ୍ଡିତ କରନ୍ତୁ। ହଁ ମହାରାଜ, ଅନ୍ୟ ଦଣ୍ଡରେ ଦଣ୍ଡିତ କରନ୍ତୁ। ଅନ୍ୟ ଦଣ୍ଡ ଚାଡୁର ମସ୍ତେକ ଦେଅ ମୋର ସେହେ ଲାଲ ଚାବୁକ। ଏଇ ଦେବ କି ବସୁଦେବର ଜ୍ଞାନ ଲୋପ ପାଇବା ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋ ସେମାନଙ୍କୁ ଚାବୁକ ପ୍ରହାର କରିବି। ଭଗତ ସଭିଲା
শান্ত হুয়ন্তু মহারাজ, শান্ত হয়ে যাঁতু, সে পরে তোমার সান ভৌণী শান্ত হয়ে যাও। মোর এই শুভ দিনরে আম দুহিঙ্ক প্রতি নির্মম কষাঘাত বসুদেব কুহন্তু কুহন্তু ভজপতি, এ আঘাত পরে আঘাত কাহিকি? আঘাত পরে আঘাত দেই কংস সমস্ত শাসন করি পারে। আমার অপরাধ অপরাধ অক্ষয় মরিয় শুনিছ শুনিছ মহর্ষি নারদ ভবিষ্যত বাণী। নারদ সেই যেউ জটিয়া বাবাজিটা হরে রাম হরে কৃষ্ণ চিৎকার করি ঘুরি বুলুছে, সে নারদ নুহতি নাই 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 একা বেলে কে বারুদ কেতে বেলে যে কা সংসার পড়ি চালি পাউছ করি পকাউছি, হে বাবা কু দেখে ও ভবিষ্যৎ কথা মু পচাই বাবা। নারদ তাকর ভবিষ্যৎ বানি নে কোন কহিলে কহিলে তোরি সন্তান মানক হাতরে মো কুয়াড়ে মরি মহারাজ, এসব শুধু মিথ্যা, আমকু দণ্ড দেব পাই ইয়ে কবি তিন ছড় যন্ত্র চাপ করো 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 কংস কহরি নির্দেশরে রে রাজ্য শাসন করে না আরোহিত হিত জ্ঞান আছে কংস পয়ালু নুহে অপরুষ নুহে সে বেচক্ষণ রাজনীতিজ্ঞ শাসক। কুহন্তু কুহন্তু মহামন্ত্রী অকুর
ମୋର ପରମ ଶତ୍ରୁ ଏଇ ଦେବ କି ବସୁଦେବର ଶାସ୍ତି କଣ ହୋଇପାରେ? ସେମାନଙ୍କ ସନ୍ତାନକୁ ବରୁ ହତ୍ୟା କରାଯାଉ। ଧନ୍ୟ ତୁମେ ଘଟଳ, ପ୍ରକୃତରେ ଦେବ କି ବସୁଦେବ ମୋର ଶତ୍ରୁ ନୁହନ୍ତି, ଆଉ ଶତ୍ରୁ ହେଉଛନ୍ତି ତାଙ୍କରି ସନ୍ତାନ ମାନେ। ବାସ୍, ଏଇଥର ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ମୋ ହତ୍ୟା କରିବି ଦେବ କି। ପ୍ରଜାପତି, ନିଜ ଭଗ୍ନୀ ଉପରେ କିଏ କଣ ଏତେ ଗୁଡ଼ିଏ ଅବିଚାର ସାଧେ? ନୀରବ ରୁହ, ଯୁଦ୍ଧ ତ ପରେ ଆଉ ରାଜନୀତିରେ ହସ୍ତକ୍ଷେପ କରନ। ଏ ବୟସରେ ପ୍ରତ୍ୟେକଙ୍କ ରାଜନୀତିରୁ ବେଦା ନେବା ଉଚିତ। ଏ ତ ରାଜନୀତି ନୁହେଁ, ବରଂ ବୃଦ୍ଧ ପିତା ହିସାବରେ ଉପଦେଶ। କାହାରି ଉପଦେଶ ମାନିବାକୁ ବାଧ୍ୟ ନୁହେଁ, ଯେହେତୁ ନିଜକୁ ବଞ୍ଚାଇ ରଖିବାକୁ ଏଇ ପୃଥିବୀର ସମସ୍ତ ପ୍ରାଣୀମାନେ ବ୍ୟାକୁଳ। ନିଜକୁ ବଞ୍ଚାଇ ରଖିବାକୁ ହେଲେ ମୋ ସମସ୍ତଙ୍କୁ ହତ୍ୟା କରିପାରେ। ତେବେ ହତ୍ୟା କରିବା ହେଉଛି ପ୍ରତ୍ୟେକ ରାଜା ମହାରାଜାଙ୍କ ଧର୍ମ। ଯିଏ ଦିନକୁ ପାଞ୍ଚ ଦଶଟା ହତ୍ୟା ନ କଲା ସେ କି ରାଜା, ସେ କି ରାଜା। ବାବା କଂସ, ତୁ ଦେବକୀର ଭାଇ ହୋଇ ତାକୁ ପୁଣି ଚୁପ କର ମୋ ତୋର ସେ କଂସ ରାଜା ଧୀରାଜ ଚକ୍ରବର୍ତ୍ତୀ ମୋ କହରି ଆକୁଳ ପ୍ରାର୍ଥନା ଶୁଣିବି ନାହିଁ। ମହାମନ୍ତ୍ରୀ ଅଖୁର ଶୀଘ୍ର ଏମାନଙ୍କୁ ବନ୍ଦେଶାଳକୁ ପ୍ରେରଣ କରିଦିଅ। ଓ ଆସୁଛି ବଞ୍ଚି ଥାଉ ଥାଉ ଦେଖିବି ଦେବକୀର କାରାଗାର, ଦେଖିବି ଦେଖିବି ଗୋଟାଏ ପରେ ଗୋଟାଏ ନାତି ନାତୁଣୀର କଟା ମୁଣ୍ଡ। ନା ନା, ମୁଁ ଦୁଷ୍ଟ କଷ୍ଟକୁ ନିଶ୍ଚୟ ହତ୍ୟା କରିବି। ହଁ ହଁ, ଦୁଷ୍ଟ କଷ୍ଟକୁ ନିଶ୍ଚୟ ହତ୍ୟା କରିବି। ପୃଥିବୀରେ ସମସ୍ତେ ମରିବେ ବୁଢ଼ରେ ଯେ, ଆପଣ ଧୈର୍ଯ୍ୟ ଧରନ୍ତୁ। ନାରାୟଣଙ୍କ ମନମଞ୍ଚ ତୁମ ପ୍ରତି ହୋଇବ ପୁରୁଣ, ନାରାୟଣଙ୍କ ମନମଞ୍ଚ ତୁମ ପ୍ରତି ହୋଇବ ପୁରୁଣ। ନାରାୟଣ ହଁ ବୁଢ଼ରେ ଯେ, ସେଇଟା ସେଇଟା ଗୋଟାଏ ଅନ୍ଧ ବୁଢ଼ରେ ଯେ, ସେଇଟା ସେଇଟା ଗୋଟାଏ ପଥର
ମୁଁ ଯଦି ତାକୁ ଦେଖନ୍ତି ନା ତାଙ୍କୁ କେହି ଦେଖନ୍ତି ନାହିଁ ବୁଢ଼ା ରାଜେ, ବରଂ ସେ ସମସ୍ତଙ୍କୁ ଦେଖନ୍ତି। କର୍ମ ଅନୁସାରେ ଫଳ ପ୍ରଦାନ ବି କରନ୍ତି ବୁଢ଼ା ରାଜେ, କର୍ମ ଅନୁସାରେ ଫଳ ପ୍ରଦାନ ବି କରନ୍ତି। ଦେବକୀ ବୃଦ୍ଧ ପିତା ହିସାବରେ ତୋ ପାଇଁ ମୁଁ କିଛି କରିପାରୁ ନାହିଁ ରେ ମା, ତୁ ସେଇ ନାରାୟଣକୁ ଡାକ, ସିଏ ତତେ ନିଶ୍ଚୟ ସହାୟ ହେବେ। ହଁ ହଁ ନିଶ୍ଚୟ ସହାୟ ହେବେ, ହଁ ନିଶ୍ଚୟ ସହାୟ। ଦେବକୀ ସ୍ୱାମୀ, ଏସବୁ କଣ ହେଇଗଲା ସ୍ୱାମୀ, ଏସବୁ କଣ ହେଇଗଲା? ଏ ଶୁଭ ଦିନରେ ତୁମେ ଆଉ ଅଂଶୁର ବର୍ଷଣ କର ନା ଦେବକୀ। ଅଶୁଭର ସିଙ୍ଗା ଫୁଙ୍କିଛି ଏ ଫୁଙ୍କା କେଇ ଦିନ ପାଇଁ, ଶେଷରେ ଧର୍ମର ପ୍ରଚଣ୍ଡ ଆଘାତରେ ତାର ତ୍ୱନି ନିସ୍ତବ୍ଧ ହୋଇଯିବ। ସଂସାର ତାରଣ କର୍ତ୍ତା ନାରାୟଣ ଅଛନ୍ତି, ତାଙ୍କୁ ସବୁବେଳେ ନିରବରେ ସବୁ କଥା ଜଣାଅ, ସେ ନିଶ୍ଚୟ ତୁମ ଦୁଃଖ ଦୂର କରିବେ। ଦେବକୀ ସେ ନିଶ୍ଚୟ ତୁମ ଦୁଃଖ ଦୂର କରିବେ। ତୁ ଶୁଣିଲୁ ନା ଭାଇ କଣ କହିଗଲା? ଭାଇଙ୍କର ଆଦେଶ ହୋଇଛି ମା, ଆମକୁ ବନ୍ଦୀଶାଳାକୁ ନିଆଯିବ, ଆମକୁ ରକ୍ଷା କର ମା, ଆମକୁ ରକ୍ଷା କର। ମା ମୋର କଂସ ମୋ ମୁହଁକୁ ଜୋର କରି ଚାପିଲେ ନାହିଁ, ମୋ ନିରୁପାୟ ରେ ମା, ମୋ ନିରୁପାୟ ମା। ମହାରାଜ
ମହାପ୍ରଭୁଙ୍କର ଆଦେଶରେ ଆପଣ ମାନେ ବନ୍ଦୀ। କଣ କହିଲ? ଏମାନଙ୍କ ହାତରେ ପୁଣି ଲହର ସଂକଳ ପିନ୍ଧାଇ ବନ୍ଦୀ ଶାଳକୁ ନିଆଯିବ। ଏମାନେ କଣ ଚୋର ନା ହତ୍ୟାକାରୀ? ଆମେ ନିରୁପାୟ ରାଜମାତ, ଆମକୁ କ୍ଷମା କରାଯାଉ। ଆଉ ବିଳମ୍ବରେ ଆବଶ୍ୟକ ନାହିଁ, ମୋ ହସ୍ତରେ ଲହର ଶୃଙ୍ଖଳ ପିନ୍ଧାଇ ଦିଅ। ନାହିଁ ଦେବକୀ, ନାହିଁ ସ୍ୱାମୀ, ଆମେ ବନ୍ଦୀଶାଳକୁ ଯିବାନି। ତମେ ବି ହାତ ଦୁଇଟି ବଢାଇ ଦିଅ, କେବଳ ଆମର ସେଇ ନାରାୟଣ ହିଁ ଭରସା। ହଁ ନାରାୟଣ ହିଁ ଭରସା। ଖାଲି ଟଙ୍କିକା ଭଳିଆ ଫୁଲେଇ ଦେଉଛନ୍ତି। ଆ ମଶାଟାକୁ ସିନା ଦେଖିବାକୁ ଛୋଟ, ରୋଗ ଆଣିଥାଏ ହାତୀ ଠାରୁ ମୋଟ। ମହାରାଜା କୁଶଙ୍କ ଦେଶ ଦେବକୀ ବସୁଦେବକୁ ଆମେ ବନ୍ଦୀଶାଳରେ ଜଗି ରହିବାକୁ ପଡ଼ିବ। ସହସ୍ର ଅଶୃଳି ପହରି ଏମାନେ ଗଲେ କେଉଁଆଡ଼େ? ଆରେ ଏମାନଙ୍କର ଆଉ ସମୟ ଗାନ ରହୁ ନାହିଁ, ଯିଏ ଯିଏ ଯାଉ ପଛକେ ଯାଉ। ମୁଁ ଏଇଠାରେ ଜଗି ରହିଲି, ଏଇ ବାଟେ ଯାଇ ସବୁ ଅଶୃଳି ଯିବେ। ଏଠି ଯୋଉ ମଶା, ଏ ମଶାଙ୍କୁ ଆଉ ପାରି ହେବ ନାହିଁ। ଭୋଗ ଟିକେ ନ କହିବା।
ଅଜୟ ଗଭୀର ଜ୍ଞାନ କଲ୍ୟାଣର ମୁକ୍ତ ଈଶ୍ୱର ଭକ୍ତି ଆକୁ ଦିନେ ଖାଇଥିଲେ ହନୁମନ୍ତ ବୀର ହୁଙ୍କରିଣୀୟ ଡେଇଁ ପଡ଼ିଲେ ଶପଥ ସାଗର ଦେବେ ଠାବ କରିଥିଲେ ବୈଦେହି ତେବେ କୋଟି ଜୁହାରରେ ଗଞ୍ଜେଇ ଶିବଙ୍କ ପାଶ୍ୱରେ ଥିଲା ଲଙ୍କାର ରାବଣ ଦୁଇ ଗୋଟି ଦ ମାତ୍ର କରିଥିଲା ପାଲ ତାର ଦଶ ମୁଣ୍ଡ ଗଲା ସେ ନାହିଁ ତୋଟେ କୋଟି ଜୁହାରରେ ଗଞ୍ଜେଇ ଭୋଲାର ମନଟା ଖୋଲାରେ ଯେତେବେଳେ ହେଉଶୁଳି ମାରିବି ଯେଉଁଠି ଥିବୁ ଯେଉଁ ଅବସ୍ଥାରେ ଥିବୁ ମୋ ପାଖରେ ଆସି ପହଞ୍ଚିବୁ ଆଖି କାଖି ମେଳା ଖାଇ ମାରୁଛୁ କ'ଣ ଠିଆ ଠିଆରେ ଶୋଇପଡ଼ିବା କହିବେ ଦାନ୍ତ ଘଷୁଛୁ ଦାନ୍ତ ଘଷୁନୁ ମାଙ୍କଡ଼ା ପଥର ଭଳିଆ ଦାନ୍ତ ଦେଖାଉଛୁ ମହାରାଜା କୃଷ୍ଣଙ୍କୁ ଆଦେଶ ଦେବ କି ବସୁଦେବକୁ ଆମେ ବନ୍ଦୀଶାଳରେ ଜଗି ରହିବାକୁ ପଡ଼ିବୁ ଇଏ ହେଉଛି ଅଷ୍ଟପ୍ରକାର ସନ୍ତାନ ଏଇ ସନ୍ତାନ ଜନ୍ମ ହେଲା ମାତ୍ରେ ଆମେ ଯାଇ ମହାରାଜା କଂସକୁ ଯାଇ ଜଣେଇବୁ ଏବେ ଆମେ ସଖାଇ ଅସୁରୁଣୀ ଆଲୋ ଆସିଲୁ ଆଲୋ କ'ଣ କହୁଥିଲୁ ଆଲୋ ମୁଁ ତୋ ପାଖରେ ଅଛି ତୁ ମୋ ପାଖରେ ଅଛୁ ଏଇଟା ଗୋଟେ ପେଚାରୁ ବହୁଛି କ'ଣ କହୁଥିଲୁ କହିଲୁ 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 ତୁ ଠିକ କହିଥିଲୁ ଆମେ ସଖାଇ ଅସୁରୁଣୀ ହ୍ୟାଲୋ ଦେବ କି ବସୁଦେବ ଶତ୍ରୁ ନୁହଁଥିଲ ଶତ୍ରୁ ହେଉଥିଲି ସେମାନଙ୍କ ସନ୍ତାନ ମାନେ ଏଇ ସନ୍ତାନ ଜନ୍ମ ହେଲା ମାତ୍ରେ ଆମେ ଯାଇ ମହାରାଜା କଂସକୁ ଯାଇ ଜଣେଇବା ତୁ ଜୀବ ବନ୍ଦ କଲୁ ଜୀବ ବନ୍ଦ କଲୁ ଜୀବ ବନ୍ଦ କଲୁ ମୁଁ ଗଲି ଓ ଆସିଲି ଜମା ଶୋଇବନି ଏଇଠି ଯୋଉ ମଶା
সব কাহিনি কঙ্গল সজাই সব কাহিনি কঙ্গল সজাই শ্রী আইনারি স্তন দিয়া মতে আপনার করিয়া আহে দিন আহে দিন মতে আপনার করিয়া সব করিনি সব কাহিনি দিয়া পতিতন সব কাহিনি দিয়া পতিতন ধন জর চতুর্বজ সর্বদা মতে শ্রী করন্তি অবজ্য সর্বদা মতে শ্রী করন্তি অবজ্য দশধাই কিম্পা দশধাই কিম্পা করে ছরুষ দশধাই কিম্পা করে ছরুষ দেবকী কেতে দিন আমি আউ এই বন্দীশালারে সহ্য করিবা দেব দিনরু মাস মাসরু বর্ষ এমিতি বর্ষ বর্ষ ধরি সাতটি বর্ষ বিতি গলা কেতে অত্যাচার অন্যাচার সহি এই পাষাণ পুরী ভিতরে আমি লুহ ঢালিছে পুরী সেই সাত বর্ষ ভিতরে সেই ছ গোটি ভয়ানক দৃশ্য বাপা আউ মার সামনারে গোটি গোটি করি ছ গোটি পুত্রকু হত্যা করিছি কংস কারো কারো মুন্ড ছিড়ি যাইছি তো কে পথর রেণু রেণু হই রক্ত বান্তি করি আখি বুঝি দেই গর্ভ যন্ত্রণা মতে
ଅସ୍ଥିର କଲାଣି ସ୍ୱାମୀ, ଭାରି କଷ୍ଟ ହେଉଛି ସ୍ୱାମୀ, ଭାରି କଷ୍ଟ ହେଉଛି, ହେଲେ ସାହାଯ୍ୟ କରିବା ଆମ ପାଖରେ କେହି ନାହିଁ। देवकी 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 ये क्या तुमको एठारे सहाय्य करिबो देवकी हुए तो मु କିନ୍ତୁ ଦେଖୁଛ ତ ମୋ ହାତରେ କେମିତି କାଲର ବଳୟ। ଦେବକୀ ତୁମେ ତୁମେ ସେଇ ପୂର୍ବ ଛଅଟି ସନ୍ତାନଙ୍କ ଭଳି ସେଇ ନାରାୟଣଙ୍କୁ ଡାକ, ସେ ନିଶ୍ଚୟ ଆମକୁ ଉଦ୍ଧାର କରିବେ। ଦେବକୀ ସେ ନିଶ୍ଚୟ ତୁମକୁ ଉଦ୍ଧାର କରିବେ। ଛଅଟି ପୁଅକୁ କଂସ ଏକ ଚାଡ଼ି ମାରିଲା, ଆଉ ଗୋଟାଏ ତା ଭୟରେ ଗର୍ଭରୁ କୁଆଡ଼େ ଉଭେଇ ଗଲା। ଏ ହେଉଛି ଅଷ୍ଟମ ସନ୍ତାନ। ନାରଦଙ୍କ କହିବା ଅନୁଯାୟୀ ଏ ଶିଶୁଟି ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରୁଛି। ରାତି ବାହାରେ ଅବିରାମ ବର୍ଷା ଓ ବିଜୁଳି ପଥର ଘେରା କାରା କସୁରେ ଆସୁନା ପ୍ରସବା ଦେବକୀ, ତେଣେ ଦ୍ୱାର ନିକଟରେ ଶହ ଶହ ପ୍ରହରୀ ଏ ନବଜାତ ଶିଶୁଟିକୁ ଚାହିଁ ବସିଛନ୍ତି। ହେ ଭଗବାନ, ସାମାନ୍ୟ ବନ୍ଦୀ ବସୁଦେବ ଏଠି କ'ଣ କରିପାରେ, ହ କ'ଣ କରିପାରେ। ନାରାୟଣ
ডাকে নারায়ণ তুণ্ডে তুম নাম যাও বজিবা ভগবান কিপরি এই লহর শৃঙ্খলটি শূন্যভূত করে ধূলি ফিঙ্গি দেলে তুমি মুক্ত তুম গর্ভর বেদনা ধীরে ধীরে উপশম হব আস মো সহিত চালি আস মু কেমিতিকা এক নূতনর পদধ্বনি শুনে পারুছি সতরে স্বামী মো দেহে কাহি রোমাঞ্চক ভরি যাচ্ছি দেখিপারুছ স্বামী মো আখি আগে জলি উঠুছি সহস্র দীপালি কাল ধীরে ধীরে মো গর্ভ যন্ত্রণা থামি যাচ্ছি যে বিলম্ব করু না দেবকি এই সামনা ফাটক এই দেখিলি আমি এই নিকট কোঠরী কু চাল আস এ ছুয়াটি জন্ম হবার খবর এই জগুয়াল মানে জাঁপারি না আস মো সহিত চাল আস আনন্দ দেইপারি নথিলে আউ এইটি জন্ম হেবা সঙ্গে সঙ্গে আম দুইক হস্তরু লহর শৃঙ্খল আপে আপে খুলিগল অন্ধার ঘর জলি উঠিলা আলোকর দেহুড়ি এ দেবকি ইয়ে মানুষ না দেবতা তুমি সেই কথা ভাবুছি স্বামী
ଦଶମରେ ଗୋଟି ଗୋଟି କରି ଛଅଟି ପୁତ୍ରକୁ ହତ୍ୟା କରିଛି। ସେମାନେ କେତେ କୁଆ କୁଆ କାନ୍ଦୁଥିଲେ, କେତେ ଗୋଡ଼ ହାତ ମଧ୍ୟ ଛାଟିଥିଲେ ସ୍ୱାମୀ। ହେଲେ ଶିଶୁଟି ନା ସେମାନଙ୍କ ଠାରୁ ପୁରା ଅଲଗା। ଦେଖିପାରୁଛ, ଦେଖିପାରୁଛ ସ୍ୱାମୀ, ଦେଖ ଦେଖ ସ୍ୱାମୀ, ବିହରିଆର ଶଙ୍ଖ ଚକ୍ର ଗଦା ପଦ୍ମ ଏଇ ଜନ୍ମ ହେବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ କି ମନ ଫୁଲା ରୂପ। ଦେଖ ସ୍ୱାମୀ ଦେଖ, ବସୁଦେବ ତୁମେ ଆଉ ଫେରି କ'ଣ ନାମ ଶୁଣ, ତୁମର ଶିଶୁଟିକୁ ଧରି ଆରେ ତୁମେ ଜଣେଇଛ ଜଣେ ଚାଲିଛ। ହଁ, ଯମୁନା ସମୁଦ୍ରା ଗୋପପୁର, ଗୋପପୁରର ନନ୍ଦ ହେଉଛନ୍ତି ତୁମର ମୈତ୍ର। ତାଙ୍କର ବ୍ୟାଜ ଗୋଟିଏ କନ୍ୟାଜାତ ହୋଇଛି, ତୁମର ଶିଶୁପୁତ୍ରକୁ ନେଇ ତାଙ୍କର କୋଳରେ ଜିମା ଦେଇ ତାଙ୍କର କନ୍ୟାଟିକୁ ଘେନି ଆସ। ସେଠି ଅପେକ୍ଷା କରିଛନ୍ତି ଗୋପପୁରୀ, ଗୋପର ଗୋପାଳମାନେ ଏବଂ ଗୋପୀମାନେ। କଂସ ମୁହରୁ ଆମ ଏ ପୁଅଟି ନିଶ୍ଚୟ ମୁକ୍ତ ପାଇଯାଉଛି ଦେବକୀ। ହଁ, ଗୋପପୁର ନନ୍ଦ ମୋର ମୈତ୍ର, ତାଙ୍କର ବି ସନ୍ତାନ ବୋଲି ଗୋଟିଏ ନଥିଲେ ଦେବକୀ, ଏବେ ଗୋଟିଏ କନ୍ୟା ରତ୍ନଟିଏ ହୋଇଛି ବୋଲି ମୁଁ ଶୁଣିପାରୁଛି। ହଁ, ତୁମେ ଯଦି କିଛି ନ ଭାବିବ ତାହେଲେ ମୁଁ ଗୋଟାଏ କଥା କହିବି, ମୋ କଥା ତୁମେ ରଖିବ। ଆରେ କହୁନ ଦେବକୀ, ଆମ ଏ ପୁଅକୁ ତାଙ୍କୁ ଯଦି ଜିମା ଦେଇ ତାଙ୍କ ନବଜାତ କନ୍ୟାକୁ ଏଠାକୁ ଆଣନ୍ତି, ତାହେଲେ ଭଗବାନଙ୍କ କୃପାରୁ ଆମ ଏ ପୁଅଟି ବଞ୍ଚିଯାଆନ୍ତା ଦେବକୀ। ଗୋଟେ ଝିଅକୁ ନା ତମେ ଜନନୀ କହିଲ, ସାତଟି ଗର୍ଭ ଧାରଣ କରି କେବେ ଥରେ ପାଇଛ ଶାନ୍ତି? ଛଅଟି ପୁଅକୁ କଂସ କଚାରି ମାରିଲା, ଆଉ ଗୋଟାଏ ତା ଭୟରେ ତୁମ ଗର୍ଭରୁ କୁଆଡ଼େ ଉଠେଇ ଗଲା, ଆଉ ଏଇ ଏଇଟି ଉପରେ ମାୟା କାହିଁକି? ନାଇଁ, ଏଇଟି ଉପରେ ଆଉ ମାୟା କାହିଁକି? ଆଉ କେଇଟି ମୁହୂର୍ତ୍ତ ପରେ କଂସ ଆକୁ ମାରିଦେବ? ଭୁଲି ଯାଅ, ଭୁଲି ଯାଅ ତୁମର ସେହି ବାତ୍ସଲ୍ୟ ମମତା, ବରଂ ତୁମ ପୁଅ ସେଠାରେ ସୁଖରେ ବଞ୍ଚି ରହିପାରିବ ଦେବକୀ, ସୁଖରେ ବଞ୍ଚି ରହିପାରିବ। ଧନ୍ୟ ରେ ନାରୀ ଜାତି, ଧନ୍ୟ ତୋର ମମତା, ଦେବ କି ନିଅ, ତୁମ ଇଚ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କର। ତୁହି ମୋର ଲୁହ ଧାର।
Lucian!
বাহারে অবিরাম বর্ষা, বিজুলি ঘড়াঘড়ি, গভীর অন্ধার ভিতরে স্বতন্ত্র মধ্যাহ্ন করে নিশ্চুপ হয়েছে রয়েছে চারিয়ারে সুলসান অদগাহরি সই রয়েছিবা এই বড় রাজপথ উপরে একমাত্র ঘুরি বুলুছিব অতীতর অতীতর মহারাজা উগ্রসেন আদি আদি নিজ পুত্রর দণ্ডু আসি সেইঠারে ঠিয়া হুয়ো পরাক্রমী সাহি কংস রাজ্যরে নিশা রত্ন ঘুরব মনা কে কে তুমি শীঘ্র পরিচয় দিও হ্যাঁ হ্যাঁ শীঘ্র পরিচয় দিও মু পিতা কে মু বসুদেব পিতা বসুদেব তুমি কারাগার ভিতর কিপর আসিল বসুদেব পাষাণ ঘর দুর্বৃত্ত কারাগার হাউ হাউ জগি রয়েছেন সহস্র প্রহরী পুণি সবু বাধাবিঘ্ন কু অতিক্রম করে পড়ে আসিছি পিতা লোহার কবাট গুড়ি আপে আপে খোলিগাল আগি থাকা সিপাহী মানে গভীর নিদ্রে অচেত হয়ে পড়ি আুইঙ্ হস্তর লোহর শৃঙ্খল আপে আপে খোলিগাল এ তো বড় আশ্চর্য কথা বাবা তবে তোমার মথা উপরে কোণ বাবা এ দেবকীর অষ্টম গর্ভ সম্ভূত সন্তান বসুদেব মু কোণ দেখুছি বসুদেব মু কোণ দেখুছি স্বয়ং অনন্ত নাগ পণা ঢাঙ্কি রয়েছন্তি হস্তরে তো শঙ্খ চক্র গদা পদ্ম হ্যাঁ আজি মু ধন্য হয়েগলি নারায়ণ আজি মু ধন্য হয়েগলি হ্যাঁ হ্যাঁ আজি মু ধন্য হয়েগলি বসুদেব তুমি শিশুটি জেনেছা তেড়ে নেই যাও মু খুশি খবর
ରାଣୀ ଇନ୍ଦୁମତୀକୁ ଜଣାଇ ଦିଏ। ହଁ ହଁ ରାଣୀ ଇନ୍ଦୁମତୀକୁ ଜଣାଇ ଦିଏ। ହରି ହିଁ ଭରସା, ସେ ମାରିଲେ ମାରିବେ ଆଉ ରଖିଲେ ରଖିବେ। ମିଳିଲା ଯାଇ ଗୋପ କୋହର ତକ୍ଷଣି ନନ୍ଦ ର ମନ୍ଦିର ଅମ୍ବିକା ହୋଇ ଛନ୍ତି ଯାତ ଯଶୋଦା ନିଦ୍ରାରେ ମୋହି ଯଶୋଦା କୋଳି ପୁତ୍ର ଥୋଇ ହେ ଗୋବିନ୍ଦ ଘନ୍ୟା ଆଣିଲା ପାଲଟାଇ ହେ ଗୋବିନ୍ଦ ଯଶୋଦା କୋଳି ପୁତ୍ର ଥୋଇ ହେ ଗୋବିନ୍ଦ ଘନ୍ୟା ଘେନିଲା ପାଲଟାଇ ହେ ଗୋବିନ୍ଦ ସେ ମଥୁରାପୁର ପଛଣ ଦେବ ପିପାସର ଚିନ୍ତିବା ଦେଖି ଜଗି କୋଳରୁ ଏଇ କନ୍ୟାଟିକୁ ନେଇ ଆସିଛି, ନିଅ ତୁମ କୋଳକୁ ନିଅ। ମୋ ପୁଅ ବଦଳରେ ଏଇ କନ୍ୟାଟିକୁ ନେଇ ଆସିଛି, ନିଅ ତୁମ ଇଚ୍ଛା ପୂର୍ଣ୍ଣ କର। ବର୍ଷେ କଣ ଛାଡ଼ିଗଲା ଆଉ ସେ ଯମୁନା ନଦୀରେ କିପରି ଗଲା ସ୍ୱାମୀ? ଦେବକୀ ଶୁଣିଲେ ତୁମେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବ। ଦେବକୀ ଶିଶୁଟିକୁ ଧରି ମୁଁ ଯେତେବେଳେ ଆଗେଇଲି ବନ୍ଦୀର କବାଟ ଗୁଡିକ ଆପେ ଆପେ ଖୋଲିଗଲା। ଆଉ ଜଗିଥିବା ସିପାହୀମାନେ ଗଭୀର ନିଦ୍ରାରେ ଅଚେତ ହୋଇ ପଡ଼ିଥିଲେ। ସ୍ୱାମୀ ଗଭୀର ଅନ୍ଧାର ରାତି ପୁଣି ବର୍ଷା, ମୁହଁକୁ ମୁହଁ ଦିଶୁନଥିଲା ଦେବକୀ। ସ୍ୱାମୀ କିନ୍ତୁ ଶିଶୁଟି ଦେହରୁ କିପରି ଏକ ଆଲୋକ ବାହାରିଲା, ଆଉ ବର୍ଷାରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ସ୍ୱୟଂ ଅନନ୍ତନାଗ ଆସି
ମୁଁ ମଥା ପରି ଢାଙ୍କି ରହିବି। କ'ଣ କହୁଛ ତମେ? କେବଳ ସେତିକି ନୁହେଁ ଦେବକୀ, ବାଟରେ ତୁମ ପିତାଙ୍କ ହାବୁଡ଼େ ପଡ଼ିଥିଲି। ପିତାଙ୍କୁ ତୁମେ ଦେଖିଥିଲ? ହଁ ଦେବକୀ। ଶିଶୁଟିକୁ ଦେଖି ପିତା ତୁମକୁ କ'ଣ କହିଲେ? ଆରେ କହିବି ଆଉ କ'ଣ, ଶିଶୁଟିକୁ ଦେଖି ତାର ପାଦ ତଳେ ପଡ଼ିଗଲେ ଆଉ ପଥ ଛାଡ଼ିଦେଲେ। ଆଉ ସେ ଯମୁନା ନଦୀରେ କିପରି ଗଲ ଦେବକୀ? ସାହସ ସଞ୍ଚୟ କରି ପାଣି ଭିତରେ ମୁଁ ପଶିଗଲି ଦେବକୀ। କେବଳ ମୁହଁରେ ଥାଏ ନାରାୟଣ ରଖ, ହଠାତ୍ ଶୁଖିଗଲା ଏଇ ଯମୁନାର ଅଥଳ ଚଳ ରାଶି, ଆଉ ସୀତା ଛୁଟିଲି ନନ୍ଦଙ୍କ ଘରକୁ। ତାହେଲେ ହଁ ତାହେଲେ କେଉଁ ଦେବତା ମୋ ଗର୍ଭରୁ ଜନ୍ମ ଲାଭ କରିଛି? ଯଦି ଯଦି ମହର୍ଷି ନାରଦଙ୍କ କଥା ସତ୍ୟ ହୋଇଥାଏ ତାହେଲେ ସେ ନିଶ୍ଚୟ ବିନାଶ କରିବ ପଶୁମତୀ କଂସକୁ। ପଶୁମତୀ କଂସକୁ ଦେବକୀ, ଧର୍ମର ସମୟ ଆସିଛି ଦେବକୀ, ତୁମେ କେବଳ ଧୈର୍ଯ୍ୟ ଧର। ଖବର ପାଇ କଂସା ସୁର ତାର ଦଳବଳ କେନି ଆସିଗଲାଣି। ଦେବକୀ, ଆମେ ପୂର୍ବ ଅବସ୍ଥା ଭଳି ଲହର ଶୃଙ୍ଖଳ ପିନ୍ଧି ନିଜେ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଯିବା। ଆରେ ଆସ।
তোর সেই সভ্যজাত সন্তান সে কন্য অন্য রূপরে বি দেবতা জন্ম লাভ করিপারে মো হাতকু বড়াই দে এই বন্দীশালার নেন্মম শিলরে কোচাড়ি কোচাড়ি মারিবি দেব মহারাজ এই কন্যাটিকু মারি কিছু লাভ পাইবেনি মহারাজ মোর লাভ ক্ষতি উপরে তোমার মতামত অনাবশ্যক বসুদেব অগ্নিপতি হিসাবরে তোমার অর্ধতক জমা দেলি ও হাতকু সে শিশুটা পড়াই দেব কি সময় মোর তোর যে অষ্টম গর্ভকু মো তীক্ষ্ণ দৃষ্টিরে চাহি বসিথিলি তাকু আজি হাত মুঠারে পাই কেবে ছাড়ি ন পারে দেব কি দেব কি দেব কি তাকু মো হাতকু বড়াই দে হাতকু বড়াই দেব কে দেই দে দেব কে তাকু মো হাতকু বড়াই দে তাকু এই বন্দী ছাড়ার কোচাড়ি কোচাড়ি মারিবি দেব কি দেব কি তাকু মো হাতকু বড়াই দে এই সেই শিশু বহর সে নারদঙ্ক ভবিষ্যত বাড়িরে এই হেব মোর মৃত্যুর কারণ তু যাহা মারিবাকু যাচ্ছিলু তু মতে চিনি পাইলু নাহি
ମୁଁ ହେଉଛି ସେଇ ଏକାଶାକ୍ଷୀ ଜନନୀ ଦୁର୍ଗା। ଶୁଣୁ କଂସ, ଏଇ ଦେବକୀ ବସୁଦେବ ହେଉଛନ୍ତି ନିର୍ଦ୍ଦୋଷ ବ୍ୟକ୍ତି, ତୁ ତାଙ୍କୁ ମୁକ୍ତି କରିଦିଅ। କଂସ, ତୁ ତାଙ୍କୁ ମୁକ୍ତି କରିଦିଅ। ମୋତେ ଯେ ମାରିବ ସିଏ କୋପରେ ପଡୁଛି, ବସୁଦେବ ଏହା କଣ ସତ୍ୟ? ଦେବକେ ତୋ ଏ ବିଷୟରେ କଣ ଜାଣିଛୁ? ମୁଁ ତ ଦୀର୍ଘ 8 ବର୍ଷ ହେଲେ ବନ୍ଦୀଶାଳାରେ, ଆଉ ଜାଣିବି କିପରି? ମହାରାଜ, ଆମକୁ ଆଉ ଏ ବନ୍ଦୀଶାଳାରେ ଆଉ କାହିଁକି ସଢେଇ ମାରିବ? ଦୀର୍ଘ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଅନେକ କଷ୍ଟ ସହି ଆସିଲୁଣି, ଆଉ ମହର୍ଷି ନାରଦଙ୍କ ଭବିଷ୍ୟତ ବାଣୀରେ ମୋର ସମସ୍ତ ସନ୍ତାନ ଆପଣ ହତ୍ୟା କରିଛନ୍ତି, ଆଉ କାହିଁକି ଆମକୁ ଏଥର ମୁକ୍ତି ଦିଅ? ଆମେ ମୁକ୍ତି ଚାହୁଁ। ତମ ତହିଙ୍କ ଅଜେ ଠାରୁ ମୁକ୍ତି କରିଦେଲି, ଯାଅ ନିର୍ଭୟରେ ଗ୍ରହକୁ ପହଡ଼ି ଯାଅ, ଆଉ 8ଟି ଗର୍ଭ ପରେ ଏଇ ଦେବକୀର ଆଉ ଗର୍ଭ ଉଦୟ ହେବ ନାହିଁ। ମହର୍ଷି ନାରଦଙ୍କ ଭବିଷ୍ୟତ ବାଣୀ ଉପରେ ମୋର ବିଶ୍ୱାସ ଅଛି। ଏତେ ଦୁଃଖ ଦିଲା କହିଁ ଉପରବାଲା, ଏତେ ଦୁଃଖ ଦିଲା କହିଁ ଉପରବାଲା, ପଥର କଲି ବିଛାତି ସହତା ହୁଇ, ପଥର କଲି ବିଛାତି ସହତା ହୁଇ। ଯେତେ କାନ୍ଦିଲି ମୋତେ ଯେ ମାରିବ ପରେ ତଳକୁ ଦେଖେବେ କେଉଁ ଅଦ୍ୟ ଶକ୍ତି ଜନନୀ। ଶତ୍ରୁ ଦଳ ଏହି ଜଗତ ଓ ଅଜି
করিলু না স দেব কণ বিহিলে দশ পুত্র করিলু না স দেব কণ বিহিলে দশ গোপরে বাঢ়ুচি নন্দার মন্দিরে পূজাটা করিণ তোর মানস পাগল আসন্তা কালি ঠারু শহ শহ রাক্ষস মায়া বেশরে ঘরে বুলিবে এই গোপ পুরসর ভূমিষ্ট ঠারু গর্ভস্থ পর্যন্ত যেতে সন্তান জন্মম ভাবরে করিব হত্যা দেখিবি 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 কেউ দেবতা নিপাত করিব এই মহাপ্রতাপী কংস আরে কি অছ রে যাও ভূতনাকু আসিবাকু আদেশ দিও আদেশ শিরধ্বজ রাক্ষসপতি কিলিমন্ত্রী ডকাইলে মহারাজ ভূতন মহারাজ মোর আদেশরে তো গোপ পুরকু যিবু ভূমিষ্ঠ ঠারু গর্ভস্থ পর্যন্ত যেতে সন্তান ভাবরে করিবু হত্যা এই সামান্য কথাকু আপন চিন্তা করুছন্তি ভূতন কিছু চিন্তা করন্তু নাহি মহারাজ ভূতন আপন নির্ভয়রে অন্তঃপুরকু যাআন্তু ও নির্ভয়রে অন্তঃপুরকু যাউছি তো তোর কর্তব্য পথরে চালি যাও ভূতন মোর প্রণাম গ্রহণ করন্তু মহারাজ মহারাজঙ্ক আদেশ মতে বরণ করিবাক পড়ি নহিলে রাজা মতে শুনিলে বসাইবে নই রাজাঙ্ক আদেশ হরিবি পড়ে সুন্দর রাক্ষসী উত্তর রাক্ষসী ময়ূরবাবু ধরিবি গোপপুরকু ধরিবি রণাঙ্গন শত্রুকু বিনাশ করিবি